মুখ খুলবেন, ফলাফল জাহান্নাম হবে, মুখই জাহান্নামে নিয়ে যায় মানুষকে। আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই জিভাটা ধরে নিয়েছেন আল্লাহ নবী নিজেই, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখেন, ফলাফল ভালো হবে। চার নম্বরে বলেছি দোকানে বসে আড্ডা ফিটবেন না, যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। ওই কথা নিয়ে কথা এসেছে, সাবধান, চিরদিনের জন্য তওবা করে উঠতে হবে। যেমনভাবে যেমনভাবে ওই ডুলি বিবি, যেমনভাবে থুবড়া, এই শব্দগুলোর উপরে পেশাব করে দিয়ে উঠে যাবো, আর কোনো দিন হবে না আমার বাড়িতে। ঠিক তেমনিভাবে কান ধরে বলে উঠতে হবে, আস্তাক ধরে লাও তো বলে, হে জিন্দে দেখুন দোকানে যেখানে দুইজন বসে আছে সেখানে বসবো না। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, হ্যাঁ কি বলছিলেন? 1 কেজি লবণ দেন, 250 মরিচ দেন, হয়েছে? জি, এই যে টাকা নেন, আসসালামু আলাইকুম। দোকান করা বুঝলেন না, দোকানের প্রয়োজনতে যেতে হবে, যাবেন আসসালামু আলাইকুম, জিনিস নিয়ে ফিরবেন আসসালামু আলাইকুম। সালাম দিতে শিখতে হবে, সালাম দিতে বাধ্য, সবাই সবাকে সালাম দিবে জরুরি, স্ত্রীকে সালাম দিবে স্বামী, স্বামীকে সালাম দিবে স্ত্রী, দোকানদারকে সালাম দিবেন আপনি, আবার ফেরত আসবেন দোকানদারকে সালাম দিয়ে আসবেন, ওখানে বসবেন না, কথা রক্ষা করেন, ভালো হবে। আল্লাহ রাসূল একদিন বলছেন কাইফাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এই যা উবকি তুম ফি হুসালাতি মিন নাসে, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, কেউ ভালো থাকবে না, সবই হবে খারাপ। মাওলানা সাহেব টাকা মেরে খাই, হেড মাওলানা টাকা মেরে খাই, হেডমাস্টার টাকা মেরে খাই, চেয়ারম্যান মিম্বারি এমপি মন্ত্রী যে যেখানে আছে টাকা মেরে খাঁত্মসাত করে, কারো আদা ঠিক থাকবে না, সবাই পশু প্রাণীর মতো হবে। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, সে যত বড়ই নেতা হোক না কেন, এক মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক মাদ্রাসার সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে প্রত্যেক বছর যদি হজ করে, প্রতি মাসে যদি উমরা করে, তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না। দুই শাইখুন জানিন বেশি বয়সে জেনা করে, যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিন টাকনোর নিচে কাপড় পরে, যে পাঁজামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে পরে, যে 24 ঘন্টার মধ্যে প্যান্ট কেটে নিতে হবে, কেটে নিতে হবে, উল্টিয়ে রাখা অভ্যাসে পেশাব করে দিতে হবে। এই ছেলাই, তোমার মা তো দায়িত্ব পালন করে না, তোমার মা তো পরিবারকে ধ্বংস করতে এসেছে, তোমার বাপ তো দায়িত্ব পালন করে না, তোমার বাপ এই পরিবারকে ধ্বংস করছে নিজের হাতে। আল্লাহ নবী বলছেন যে একটা লোক বাতি জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, এই কীট পতঙ্গগুলো সব ওখানে গিয়ে পড়ে যায়, সব মরে যাচ্ছে, আর আমি সবকে খালি জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, কিন্তু থামাতে পারছি না, সবাই যাচ্ছে পুড়ে যাচ্ছে। তোমার বাপ মাকে ঠেকাতে হতো, কিন্তু তোমার বাপ মা আরো আগুনে ছেলে মেয়েকে কী করছে, ঠেলে দিচ্ছে। তোমার বাপ দেখে না প্যান্টটা ছোট আছে, তোমার মা তোমার ছোট ভাইয়ের প্যান্টটা রোজ পরিষ্কার করে দেয়, তোমার মা পরিয়ে দেয়, এটা তোমার মা, এটা তোমার মা নয়, এ হলো সৎ মা, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এ কথাই ঠিক, যদি যে কথাটা 100% সত্য নয়। কেন? ওটা তোমার মা, এটাই তো সত্য, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করে না, অফিসের মা। মা কাকে বলে? মা হচ্ছে যে ছেলেদের মেয়েদের উপরে পাহারা দিবে। হাদিস ভুলে যাচ্ছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢোকার আগে আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, এই শোনো, সবাই এখানে বসো। আমি বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী
আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রম, তুলায়বা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন সাহাবি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 12 জন, 8 জন মেয়ে রেখে, 8 জন, 9 জন, 6 জন, কোন হাদিসে 6 জন, কোন হাদিসে 9 জন, এতগুলো মেয়ে রেখে আমার বাপ শহীদ হয়ে গেছেন, আমি আমার মেয়ে বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই ছেলে খুব খেয়াল করো, আপনি আমার দিনী ভাই, আপনি আমাকে দেখতে পান আর না পান এক খেয়ালে চেয়ে থাকবেন, পা নড়াচড়া করবেন না, কথা যেন 19-20 না হয়। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, লে তোয়াল্লে মোহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। দুই, তোয়াদ্দে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? একটু আগে এখান থেকে উঠে গিয়ে বাইরে সিগারেট খেয়ে আয়না, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মায়ের ব্লাউজটা এ পর্যন্ত আছে, পেট দেখা যাচ্ছে, বলো তো এটা কোন শিষ্টাচার? বলো যে আমার বাপ খুব পরহেজগার মানুষ, বলো তো দেখি একটু। আমার বাপ খুব শক্তিশালী মেজাজি মানুষ, পরহেজগার মানুষ, আমার মায়ের ব্লাউজটা কতখানি, পেট পর্যন্ত সবই ফাঁকা আছে। তিন, তুরাজ জেল হন না, আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরণি করে দিতে পারে, পরিপাটি করে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে। চার, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার, হাদিস বুখারি মুসলিম। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, এ হাদিস 1450 বছর থেকে বুখারি মুসলিমে আছে, 1450 বছর থেকে মা বাচ্চাদের উপরে কি পাহারাদার, মনে থাকে কি না? এক, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিবে। দুই, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। তিন, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরণি করে দিবে। চার, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। কেন? ও বিবাহ করেছে তার মায়ের স্থানে মহিলা হিসাবে, বুঝাতে পারলাম না কথা, তার বাপের স্থানে মহিলা হিসাবে, আর বউ সবকে দেখাশোনা করবে। তাহলে আপনার স্ত্রী আপনার পরিবারের উপরে পাহারাদার। এই ছেলে বক্তব্য ভুলে গেল কি নেই, চলো আবার, সব মহিলাই শয়তান নয়, খাদিজা নন, আয়েশা নন, এক মিনিট দেখো, ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি আসলেন, আসলেই বাপ তাড়াতাড়ি করে উঠে দরজায় গিয়ে মেয়ের হাতটা ধরতেন, মেয়ের হাতটা ধরে চুমা দিতেন, দিয়ে এসে বসাতেন, এবার বাপ বেটি কথা হতো। যখন মেয়ে আসতো তখন বাপে তাড়াহুড়া করে উঠে মেয়েকে ধরে মেয়ের হাতে চুমা দিয়ে পাশে বসাতেন, কথাবার্তা হতো। রাসুলের চেহারার সাথে মেয়ের চেহারার মিল ছিল ফাতেমার, রাসুলের চলার গতির সাথে ফাতেমার চলার গতির মিল ছিল, যেভাবে নবী হাঁটতেন সেভাবে ফাতেমা হাঁটতেন, যেভাবে নবী চলতেন সেভাবে ফাতেমা চলতেন। একদিন আল্লাহর নবীর কাছে ফাতেমা আসলেন, তো ফাতেমাকে জড়িয়ে কাছে নিয়ে বললেন, কি যেন বললেন, একবার হাউমাউ করে কেঁদে উঠলেন, আবার জড়িয়ে কাছে নিলেন, কি যেন বললেন, খুব খুশি হেসে উঠলেন, কথা শেষ। আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা বলো তো, ফাতেমা, আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে, তুমি কেঁদে উঠলে, বলো তো ফাতেমা তোমাকে কি বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবসময় নিজের মানটাকে খুব দামি মনে করেন, তো এখন তো দেখছেন কি বললেন, গোপন কথা যেটা আমি বুঝতে পারলাম না। তখন ফাতেমা বলছেন, না 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 না,
আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না, আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না। আচ্ছা ঠিক আছে, তো যেদিন আল্লাহর নবী খালি মাটি দিয়ে সবাই বাড়িতে এসেছে, মাটি দিয়ে যখন বাড়িতে এসেছে তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলো তো ফাতেমা, এখন তো তোমার আব্বা মারা গেছেন, সেই দিন আল্লাহর নবী কি বলেছিলেন যাতে তুমি হেসে উঠেছিলে, যাতে তুমি কেঁদে উঠেছিলে? কথা কি বুঝতে পারছেন? এইবার ফাতেমা বলছেন, প্রথমবারে আমার আব্বা আমাকে বললেন আমার সময় শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, তাই আমি হমাও করে কেঁদে উঠেছিলাম। পরের বারে বললেন ফাতেমা সাইয়্যিদাতু নিসাআহিল জান্নাহ, জান্নাতে যত মহিলা যাবে সবার তুমি সর্দার নেই, জান্নাতে মহিলা যত যাবে সবার তুমি দায়িত্বশীল না, তুমি সবার প্রধান ব্যক্তি। বলার সাথে সাথে আমি হেসে উঠেছি। এবার সম্মানে কে চলে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে গেল। তখন আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, হ্যাঁ সবার দায়িত্বশীল ফাতেমা এ কথাই ঠিক, তবে ইল্লা বিনতা ইমরান, ইল্লা মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম সবার দায়িত্বশীল, সবার দায়িত্বশীল ফাতেমা এ কথাই ঠিক, কিন্তু ইমরানের মেয়ে মারিয়ামের দায়িত্বশীল তিনি নন। মারিয়ামের পার্সোনাল মর্যাদা রয়েছে, যেই মর্যাদার ধারে কাছে কেউ যেতে পারছে না। খালু বলছে, মারিয়াম জি খালু, তোমার কাছে অসময়ের ফল কোথা থেকে আসলো? দেখি শীতের দিনে ফজিলাম ছিল না, আপনারা ভর ধরে বসিয়েন না। কি খবর মারিয়াম, তোমার কাছে অসময়ের ফল কেন? দেখি শীতের দিনে ফজিলাম। তখন মারিয়াম বলছেন, হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ আমাকে রুজি দেন। এবার দেখেন তো মর্যাদা কার বেশি হয়ে চলে গেল। খাদিজার জন্য তো জান্নাত বানানো আছে, যাবেন, আর জান্নাতের ফল সরাসরি ভোগ করছেন কে? মারিয়াম। এর সে কোরআন মাজিদের আয়াত, মারিয়ামের মর্যাদা অনেক 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 উপরে। যখন ফাতেমাকে দেখালেন আল্লাহ নবী, তখন মারিয়ামকে বের করে নিলেন, এই শোনো, হ্যাঁ তুমি সবারই দায়িত্বশীল মহিলা ফাতেমা, তবে মারিয়াম। কথা বুঝা গেল না মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাআল মুমিনিন ইদনিনা মিন আলাই ইদনিনা মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুসলিম মহিলাদের আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন চাদর গায়ে দিয়ে বের হবে, চাদর গায়ে লাগবে। একজন এসে আমাকে বলছে, আব্দুর রহিম সাহেব একটু বলিয়েন তো, আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না, নাকি ফেতনা হবে, নাকি ফেতনা হবে, আপনি একটু বলিয়েন তো। তা আমি বললাম, বলেন কি আপনি, আল্লাহ রাসূলের সুন্নাতকে আল্লাহ রাসূলের আদেশকে ফেতনা মানে? এ আবার কোন কথা, এ আবার কেমন কথা? একজন মহিলা বলছেন, আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে, যুবতীদের যেতে হবে, ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে যার সলাত নেই, আল্লাহর নবী যার সলাত নেই যার হায়েজ হয়েছে সেই ঈদের মাঠে গিয়ে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইউকাব্বির না মানাসে, ওরা মানুষের সাথে তাকবীর পাঠ করবে, ওরা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইউকাব্বির না মানাস, তারা যারা সলাত আদায় করছে, পুরুষ যারা তাকবীর পাঠ করছে তাদের সাথে তাকবীর পাঠ করবে, ওয়াসনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনবে, ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করবে, ওদেরকে যেতে হবে। তখন মহিলা বলছেন, আল্লাহর নবী ইহদানা লাইসালাহা জিলবাব, আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে, আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসা সাহেবাত মিন জালবাব জিলবাবেহা, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, তার বান্ধবী তাকে চাদর দিবে, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, মানে যেতেই হবে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে ঈদের দিন মহিলারা তো মাঠে যাবে যাবে, ওর বাপকে যেতে হবে। বুঝলেন না? আপনার ব্যথা লাগলে আসে আর যায় না কিছু, আমি আব্দুর রাজ্জাক বেনি,
আপনি হাসলেই কি আর কাঁদলেই কি, কথা আমাকে ফেরত নিতে হবে না, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেও পারে, তবে কথা সহজে ফেরত নিতে হয় না। ঈদের দিন মহিলারাকে যেতে হবে, যেতে বাধ্য, যেতেই হবে। পাঁচ ওয়াক্ত সালাত মহিলাদের বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। ভালো মহিলা তো যাবে, যাবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তার দুইটা কারণ, একটা বক্তব্য শুনবে, আর একটা হলো কি করবে বলেন তো দেখি, তাকবীর পাঠ করবে। ওরা তাকবীর পাঠ করবে, ওরা জিকির আজকার করবে, হায়েজ হলে জিকির আজকার বন্ধ হয় না। হজ করতে গিয়ে তপ করতে করতে আয়েশা কাঁদছেন, তো আল্লাহ রাসূল বলছেন লেমা তাব কি আয়েশা, আর আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে, হাল নাফিস্তি, তোমার মনে হয় হায়েজ হয়েছে তাই না? জি হ্যাঁ। আর চিন্তা করো না, এইটা আল্লাহ আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে, এখানে কিছু করার নেই, এটা হবেই। শোনো, ইসলামে আসনুল হাজ, হাজিরা যা করছে তাই করো, হাজিরা যা করছে তাই করো, তবে ওলা তাতুফি ইল্লা বাইতাত ওলা তাতুফাই ততুবল বাইত, তবে বাইতুল্লাহ তওয়াফ করবো না, তওয়াফ ব্যতীত সব কিছু করো, সলাত ব্যতীত সব কিছু করো। হাইজের কারণে দুইটা কাজ করতে পারবে না, এক সলাত, দুই তওয়াফ, এই দুটা করবে না, বাকি কোরআন তেলাওয়াত করবে, বাকি তাসবিহ তাহলিল করবে, বাকি জিকির আজকার করবে, বাকি আল্লাহর কাছে প্রার্থনা করবে, বাকি তাকবীর পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নিমাতাল কলমুল লা শারিক লাক, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নিমাতাল কলমুল লা শারিকা লাক, একবার মাঠ ঘাট ফাটিয়ে দিবে। আমি বলছি জোরে বলেন তো, জোরে বলতে পারছে না। আমি বলছি কি ব্যাপার, মিছিল করে করে দুর্বল হয়ে গেছেন নাকি? তো যখন মিছিলে ছিল তখন বলছে আরো জোরে চাকা, আরো জোরে চাকা, তখন জোরে বলছে একবারে ফাটিয়ে দিবে। আমি এখন বলছি যে জোরে বলেন, আরো জোরে বলেন, তখন জোরে বলছে না। মানে কি ব্যাপার, আল্লাহর নবী বলছেন, জিব্রাইল আমাকে বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার উম্মতকে আদেশ করেন ওরা যেন এহরাম বাঁধে জোরে, আমি উমরার জন্য উপস্থিত, একবার চিৎকার করে ফাটিয়ে দিবে, আর একবার চিলিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নিমাতাল কলমুল লা শারিকা লাক, এভাবে বলবে। এটা আদেশ করছেন জিব্রাইল আল্লাহর নবীকে, যে আল্লাহ এভাবে বলতে বলছে। মহিলার হজ করতে গেছে, হাইজ হয়েছে, তওয়াফ করবে না, হাইজ হয়েছে সলাত আদায় করবে না, বাকি হাজিরা যা করছে তাই করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, তাকবীর পাঠ করবে, তালবিয়া পাঠ করবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আবার ফিরে আসি, মহান আল্লাহ বলেন পয়দা সাল তুমহুন্না মাতান ফাসআলহুন্না মিন ওয়ারায় হিজাব। পৃথিবীর মানুষ মহিলাদের সামনাসামনি কোনো জিনিস নিয়ে নাও, অন্তরাল থেকে নাও, আট থেকে নাও, কথা বললে আট থেকে নাও, অন্তত বোরকা পর্দা করে নাও। বলেন তো গার্লস স্কুলের হেডমাস্টারের কি হবে? আচ্ছা হেডমাস্টার সাহেব, আপনার সাথে একটা কথা, যে ফাজল ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরিল ফাজাতে, আমি মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী বলেন তো মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন ফা আমারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন আন আসরে ভা বাসারি, মুখটা আমি সরিয়ে নেব। টিভিতে যদি খবর শোনেন তাহলে ওকে দেখে খবর শুনবেন না, এভাবে শুনবেন, টুপি মাথায় দিয়ে তাহাজ্জুদ পড়লে হবে না, ওই তাহাজ্জুদের ওই তাসবিহ দেখাতে হবে না, অন্তর থেকে উপরওয়ালার ভয় থাকতে হবে, ভালোকে ভালো মনে করতে হবে, খারাপকে খারাপ মনে করতে হবে, তখন মনে করতে হবে এখন ঈমান আমার কাজ করছে,
নইলে ইমান কাজ করবে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই ছেলে, এখানে কতগুলো ছেলে আছে পাঁচক্ত সলাত আদায় করে, রাতে প্রেমের গল্প করে, কেন বলতো? ইমান কম। কেন বলতো? ইমান কম। এখানে কতগুলো মহিলা আছে পাঁচক্ত সলাত আদায় করে, নফল সিয়াম পালন করে, স্বামী যখন থাকে না বাড়িতে, বাপ যখন থাকে না, তখন প্রেমের গল্প করে, বলতো কেন? ইমান কম। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে।